ধন্যবাদ তোমাকে আমায় ছাড়ার জন্য। তুমি না ছাড়লে আমি বুঝতামই না পাল আমি যে কত বড় মাল। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো বর্তমানে টিকটকে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে একটি ডায়লগ। এই ডায়লগটি অবশ্য আপনারা প্রায় অনেকেই শুনেছেন, যারা কম বেশি টিকটকে ভিডিও দেখেন তারা কিন্তু অনেকেই এই ডায়লগটি শুনেছেন, কারণ এই ডায়লগটি বর্তমানে ফর ইউতে রয়েছে। আর আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা প্রায় অনেকেই কিন্তু জানেন যে টিকটকে যেই সকল ভিডিওগুলো ফর ইউতে থাকে সেই সকল ভিডিও নিয়েই আমরা ভিডিও তৈরি করি এবং জানার জন্য চেষ্টা করি যে ওই সকল ডায়লগে কোন সেলিব্রিটি সেরা। আজকের এই ভিডিওটিতেও আমরা জানবো যে এই ডায়লগটিতে কোন সেলিব্রিটি সেরা হয়েছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটিতে আমরা দেখবো যে টিকটকে এই ডায়লগে কোন সেলিব্রিটি সেরা হয়েছে। আমরা প্রথমত দেখে নিব মেহের চৌধুরীর ভিডিওটি। মেহের চৌধুরী কিন্তু একজন ভয়েস কিং, তবুও তিনি অন্য আরেকজনের ভিডিওতে লিপসিং করেছে। তো দেখা যাক এই ভিডিওটি কেমন হয়েছে তার। ধন্যবাদ তোমাকে আমায় ছাড়ার জন্য। তুমি না ছাড়লে আমি বুঝতামই না পাল আমি যে কত বড় মাল। তো ভয়েস কিং মেহের চৌধুরীর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা জানি না, তবে আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ যে মানুষটা দুঃখের কথা ছাড়া অন্য কোনো কথা দিয়ে ভিডিও তৈরি করে না সেই মানুষটা কিন্তু একটু হাসি মাখা মুখে এই ভিডিওটি করেছে। তো যাই হোক, চলুন বন্ধুরা, এবার আমরা দেখবো আমাদের বাংলাদেশের সন্তান সৌদি আরব প্রবাসিয়ান সেই তারেকের ভিডিওটি। তারেক ভাইয়ের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার আমরা তারেক ভাইয়ের ভিডিওটি দেখতে চলেছি। ধন্যবাদ তোমাকে আমায় ছাড়ার জন্য। তুমি না ছাড়লে আমি বুঝতামই না পাল আমি যে কত বড় মাল। তো তারেক ভাইয়ের এই হাসি মাখা মুখের ভিডিওটি আমার কাছে খুবই ভালো লেগেছে, জানি না আপনার কাছে কেমন লেগেছে। তবে এই ভয়েসের ভেতরে একটু খারাপ কথা রয়েছে, তবে এই খারাপ কথাটি কিন্তু যেই সকল সেলিব্রিটিরা বলেছে ওনাদের বলাটা আসলে ঠিক হয়নি, অন্যরকম ভাবে বলা যেত, তবে এটা খারাপ ভাষা ব্যবহার করেছে ওনারা। আর আমি একটা বিষয় মনে করি যে বাংলাদেশে যদি বিনোদনের জন্য কোনো বাজে প্ল্যাটফর্ম থাকে সেটা হচ্ছে টিকটক। এই টিকটকের মাধ্যমে কোনো খারাপ কথাও যদি ভাইরাল হয়ে যায় সেই কথাটি নিয়েই ভালো ভালো সেলিব্রিটিরাই ভিডিও বানায়। আমি অনেকটা খেয়াল করেছি এরকমই। আর আপনি হয়তো বা খেয়াল করেছেন যে টিকটক খুললে পরে কিন্তু প্রথমতই এই ভয়েসের ভিডিওগুলোই চলে আসে, মানে এই ভয়েসের ভিডিওগুলোই এখন ফর ইউ কাঁপিয়ে বেড়াচ্ছে। আর আপনি হয়তো বা খেয়াল করেছেন যে এই ভয়েসে যে শুধুমাত্র ছেলেরাই ভিডিও তৈরি করছে এরকম কিন্তু নয়, এই ভয়েসে অনেক মেয়েরাও ভিডিও তৈরি করেছে। আমরা যারা বাংলাদেশ থেকে টিকটকে ভিডিও দেখি আমরা প্রায় অনেকেই কিন্তু এমদাদুলকে চিনি, সেই এমদাদুলও কিন্তু এই ভয়েসের সাথে ভিডিও তৈরি করেছে। এছাড়াও আমরা যেই সকল টিকটকারের ভিডিও এখানে অ্যাড করেছি প্রত্যেকটি টিকটকারই কিন্তু ওই ভয়েসেই ভিডিও তৈরি করেছে, আর একই ভয়েস বারবার শোনানোটাও এক বিরক্তিকর। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আমরা জানতে চাই আমাদের বাংলাদেশের যারা বড় বড় টিকটক সেলিব্রিটিরা রয়েছে তারাও এই বাজে ভাষার ভিডিওটা দিয়ে কিন্তু ভিডিও তৈরি করছে, মানে ভয়েসটা দিয়ে ভিডিও তৈরি করছে, এটা কি তাদের ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।